মিস্টার গোলাম মাওলা রনি, আপনার আপনার কাছে কি মনে হয়? না, রনি তো আর ইতিহাস দিয়ে বলতে পারবে, মোগল আমল থেকে শুরু করবে না, ও এরপরে লেখা আছে মোগল আমলে মহিলারা কিভাবে নূরজাহান কিভাবে ক্ষমতাসীন হইলো, উমুকে এসব লেখা আছে, তো ওখান থেকে শুরু করবো। না ঠিক আছে, আমি মিজান ভাই ধন্যবাদ, যেহেতু সে একজন অধ্যাপক এবং শুধু অধ্যাপক না রসিক অধ্যাপক, তার যে বর্ণাঢ্য জীবন লেখক হিসাবে রসিক গোলাম, এই অর্থে যে অনেক অধ্যাপক আছে একেবারে খুব নিপাট শুধু লেখাপড়া নিয়েই থাকে, কিন্তু না, সে লেখা জোকার পাশাপাশি তার সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, তারপরে শেষে তার সাংস্কৃতিক জীবন সব মিলিয়ে একটা বর্ণাঢ্য জীবন ব্যবস্থা তার রয়েছে। তো তিনি যখন আমার প্রশংসা করেছেন, তো কাজেই আমাকে একটু সেই দিকেই আমি যাই, সেদিকে আমি যাই, কেন আমি তো তার সম্মান রক্ষা করতেই হবে না, বরং আরো আগেতে খোলাফায়ের রাশিদিন থেকে পারবে সে। হ্যাঁ, ওই তো কিন্তু ক্ষমতার, আমি খোলাফায়ের রাশিদিন এবং মোগলের মাঝামাঝি সময়, না খোলাফায়ের রাশিদিন একটা খুব গুরুত্বপূর্ণ ক্ষমতার কেন্দ্র কিন্তু ছিল আলাদা। এখন যেটা আপনি বললেন, প্রথমত হলো যে এজ এ জিস্ট এখানে দুটো কারণে এই ঘটনাগুলো ঘটে। প্রথম ঘটনা হলো যে শাসক যিনি হন তিনি তার যে পছন্দ, তার চরিত্র, তার অভিরুচি অনুযায়ী তিনি কিছু লোক বাছাই করেন, এক, এটা সব শাসকই করে। তো সেই ক্ষেত্রে সম্রাট আকবর 9 জন লোককে বাছাই করেছিলেন, 9 জুয়েলস, এবং এটি হলো ফার্স্ট, সব শাসকই করে। সেকেন্ড থিং হলো, শাসক যখন ক্ষমতার খুব তুঙ্গে থাকে, একেবারে খুব তুঙ্গে থাকে, তখন এই যে তার যারা সহচর আছে তাদের প্রতি সে কেমন আচরণ করে, যদি সে খুব ভালো আচরণ করে, বন্ধু বৎসল হয় এবং তাদের সঙ্গে তার খুব ইন্টারঅ্যাকশন থাকে, তাহলে শাসক যখন খুব বৃদ্ধ হয়ে যায়, বিপদে পড়ে, তখন তার এই সহচররা তার সাথে মুনাফিকি করে না, বেইমানি করে না, লাইক সম্রাট আকবরের মতো। অর্থাৎ মৃত্যু জীবন দিয়ে তার 9 জুয়েলস প্রমাণ করে গেছে যে তারা সম্রাট আকবরের বন্ধু। এটা হলো এক ধরনের বিকল্প ব্যবস্থা। আর যদি আপনি ইতিহাসের নির্মমতা ধরেন, তাহলে আপনাকে যেতে হবে আলাউদ্দিন খিলজির ইতিহাসে। তার একজন সেনাপতি ছিলেন মালিক কাফুর। তো আপনারা সবাই জানেন যে আলাউদ্দিন খিলজি খুব রুড, নিষ্ঠুর একজন মানুষ ছিলেন, এবং তিনি যৌবনে তার এরকম যারা কিচেন ক্যাবিনেট ছিল বা সহচর ছিল, লোকজন ছিল, তাদেরও তারও ওনার বাবাকেও, হ্যাঁ না তার বাবা না, তার শ্বশুর জালালউদ্দিন খিলজি, তাকেও ছাড়াই তাকে মেরে ফেলেছিলেন, হ্যাঁ মেরে ফেলেছে। তো তার এই যৌবনে তাকে তেল দিয়েছে বা তার কথা মতো চলেছে এইরকম একটা গ্রুপ ছিল, এবং এই গ্রুপের নেতৃত্ব যিনি দিতেন তিনি ছিলেন প্রধান সেনাপতি মালিক কাফুর। তো এই মালিক কাফুরের নেতৃত্বে সে করলো কি, পুরো ইন্ডিয়া সাবকন্টিনেন্ট এত সুন্দরভাবে দখল করলো, এবং তার যে ডেভেলপমেন্ট এবং তার যে মূল্য নিয়ন্ত্রণ নীতি পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় কোনো নজির নেই। অর্থাৎ দাক্ষিণাত্যের যে চালের কেজি ছিল আর গলাসিপাহিতে ওই আমলে চালের কেজি সেম ছিল আলাউদ্দিন খিলজির আমলে, এই হল তার মূল্যনীতি। তো সেই মানুষটির করুণ পরিণতি কী হয়েছে দেখেন, সে যখন বৃদ্ধ হয়ে গেল তখন মালিক কাফুর তার নেতৃত্ব নিয়ে নিলেন, তাকে সিংহাসনে বসাতেন এবং তাকে বলতেন তুমি এইভাবে বলবা, এইভাবে করবা, আর ঘরের মধ্যে নিয়ে তার গলায় একটা শিকল পরিয়ে তাকে বানরের মতো তাকে রাখতেন। ইট ইজ রিটেন ইন দ্য হিস্ট্রি। তখন এখানে মূল ব্যাপার হলো যে যখন একজন শাসক বা একজন প্রধানতম ব্যক্তি তার সুসময়টিকে সুন্দরভাবে ব্যবহার করেন সহকর্মীদের সঙ্গে, সহমর্মিতা নিয়ে, ভালোবাসা নিয়ে, এটি তার বার্ধক্যের সময়, তার বিপদের সময় তার ঢাল হিসেবে কাজ করে, ইতিহাস দ্বারা প্রমাণিত, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো যে তার ব্যক্তিগত শিক্ষা, চরিত্র, অভিজ্ঞতা এবং মন মানসিকতার উপর নির্ভর করে সে কী ধরনের সঙ্গী সাথী নির্বাচন করে। মানে আপনি বললেন যে আমি খুব হুজুর, বিশাল আমার মানে আমার মানে আমার দেবত্ব আছে এই পর্যায়ে, কিন্তু দেখা গেলো আপনার পাশে জেনাকার, ব্যভিচারী। আপনি বললেন যে আমার সততা তুলনাহীন, আসমান জমিনে আমার মতো সত্তা, কিন্তু আপনার পাশে দেখা গেলো সবচেয়ে বড়ো ডাকাতটা আপনার পাশাপাশি মুচকি মুচকি আসতেছে। আপনি বললেন যে আমার শিক্ষা এমন পর্যায়ে, এই মহাবিশ্বে আমার মতো শিক্ষিত কোনো লোক নাই, কিন্তু আপনার উজিরে আজম যিনি প্রধান, আপনার যে সহচর, তিনি কল একতে কলম ভাঙেন 133টা। এরপর আপনি বললেন যে আমার মতো রুচিশীল লোক আর পৃথিবীতে নাই, আমি স্টাইলিশ এ গুড ড্রেস পরি সমস্ত কিছু, কিন্তু আপনার পাশে যে লোকটি আপনি বসায় রাখতে দেখা গেলো তার নাক দেওয়া সর্দি ঝরছে, কান দিয়ে ময়লা পড়ছে, মাথায় খুশকি, কাশি দেওয়ার আগে মুখ থেকে কফ বের হয়ে আশেপাশের লোকজনের সব পরিবেশ নষ্ট করে ফেলে, ফলে বোঝা যাবে যে এ হাল তেরা সাল হ্যায়, মকসুদ তেরা মাল হ্যায়, লাখো কো আন্ধা কর দিয়া। অর্থাৎ আপনি উপরে উপরে যতই বন্নামি করেন, আপনি যতই নিজেদেরকে সাধু সন্ন্যাসী দেখেন, আপনার যে আসল চরিত্র এটি প্রকাশিত হবে আপনার বন্ধুবান্ধব, আপনার শুভানুদ্দাহী, আপনার আশেপাশে কারা আছে,
হু ইজ ইউর ক্যাবিনেট। এখন এই দিক থেকে এটা কেবলইমাত্র যে রাজনীতি বর্তমানকালে নয়, হাজার বছরের ইতিহাসে যত বিখ্যাত লোক হয়েছে। আমি আমি কিন্তু মানে ডিক্লেয়ার্ড ক্যাবিনেট নিয়ে কথা বলছি না, আমি বলছি যারা ইনফর্মাল ওয়েতে কাজ করছেন। অ্যাজই বলছি, আপনি ইনফর্মাল ওয়েতে যারাই বলেন, এখন একজন লোক আমার সাথে এসে ছবি তুললো, ধরেন একটা সুন্দর ছবি তুললো, ছবি তুলে সেই ছবিটাকে সে ব্যবহার করছে একটা জায়গাতে। এখন যদি আমার অনুমতি না থাকে, আমার সতর্ক অসতর্কতা না থাকে, আমার নেগলিজেন্স না থাকে, তাহলে এই কাজটা কখনো হতে দেওয়া যায় না, কখনো হয় না। ফলে যখনই সারা দুনিয়াতে যেটি হয়, আপনাকে একটা ছোট ইদরি, একজন বিখ্যাত দেবতা আছেন মহাভারতে, দেবতার এই আমার নাম মনে এই মুহূর্তে মনে আসছে না, যিনি ব্রহ্মাস্ত্র, তার কাছে ব্রহ্মাস্ত্র ছিল, মানে অলৌকিক অস্ত্র ছিল, যে অস্ত্র দিয়ে যুদ্ধের গতি প্রকৃতি পরিবর্তন করে দেওয়া যেত। তো মহাভারতের যে অস্ত্রগুরু দ্রোণাচার্য, উনি দ্রোণাচার্যেরও গুরু ছিলেন এবং দেবতা ব্রাহ্মণ ছিলেন, এবং মূল যে ব্রহ্মাস্ত্র তার কাছে, এবং কর্ণ যিনি নায়ক তার কাছে গিয়েছিলেন এই অস্ত্র আনার জন্য। তো যা হোক, এখন এখানে যে জিনিসটি যখন তার কাছে গেল, তখন সে যখন চাইলো যে আমাকে ব্রহ্মাস্ত্র দাও, কর্ণ বলল এর কারণ হলো আমি অর্জুনকে মেরে ফেলব, তখন সে বলল যে না, তোমাকে ব্রহ্মাস্ত্র দেওয়া যাবে না, এটি কেবলই মাত্র ব্রাহ্মণদের, অর্থাৎ যার জ্ঞান রয়েছে, যার জ্ঞান রয়েছে এবং যার নিজের আত্মনিয়ন্ত্রণ রয়েছে, কেবলই মাত্র সে এই ব্রহ্মাস্ত্র ধারণ করতে পারে। কোনো ক্ষত্রিয় বংশ এ ব্রহ্মাস্ত্র তার হাতে দিলে সে অন্যায় করবে, অবিচার করবে এবং এটির অপপ্রয়োগ করবে। তো কাজেই সে যখন দ্রোণাচার্যের কাছে চাইল, তখন সে তাকে সেই ব্রহ্মাস্ত্র কর্ণকে দিল না, কারণ তুমি অর্জুনকে অন্যায়ভাবে মারবে। তাহলে দেখেন, মহাভারত আজ থেকে 6000 বছর আগে যেটি লেখা হয়েছে, ক্ষমতার এক্সট্রিম যা যিনি হবেন, যার হাতে ব্রহ্মাস্ত্র থাকবে, তাকে শিক্ষিত হতে হবে। শুধু শিক্ষিত হলে হবে না, তার আত্মনিয়ন্ত্রণ থাকতে হবে, দয়াবান হতে হবে, হৃদয়বান হতে হবে, এবং সে অস্ত্র ধারণ করার এবং সে অস্ত্র পরিচালনা করার মতো তার যে স্থিতি অবস্থা সেটা থাকতে হবে। আর যদি সেটা না থাকে, তাহলে এই ব্রহ্মাস্ত্র, অব্যর্থ অস্ত্র, এটি এই পৃথিবীতে মহাযুদ্ধ ডেকে নিয়ে আসে। তো এটা সাহিত্যের ভাষা, সাহিত্যের কাহিনী, কিন্তু বাস্তব জীবনে রাজনৈতিক ক্ষমতা বলেন, সেটা দল পরিচালনা করার ক্ষেত্রে কিংবা রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে, হোক সেটা প্রেসিডেন্ট অথবা প্রাইম মিনিস্টার, হোক সে হিটলার কিংবা হোক সে চেঙ্গিস খান কিংবা অন্য যে কেউ, সেখানে এই যে রাষ্ট্র ক্ষমতা, এটি ব্রহ্মাস্ত্রের চাইতেও বড় কিছু। এ কারণে তার একটা হুকুম, তার একটা হাসি, তার একটা সহসর্য, তার একটা মুখের জবান মুহূর্তের মধ্যে কেয়ামত করে ফেলে অন্যের জীবনে, অথবা কারো কারো জীবনে দেখা গেল মুহূর্তের মধ্যে, এখন দেখা গেল যে এখানে উনি বসে আছেন, কোথা থেকে একটা ব্রহ্মাস্ত্র এসে বলল, কিছু একটা আসলো, বের হয়ে দেখলো যে পতাকাওয়ালা গাড়ি তার জন্য অপেক্ষা করতেছে, যে মিনিস্টার, তার পুরো সংসারে আনন্দের বন্যা বয়ে যাবে। আর এখানে সে টকশো করছে, হঠাৎ করে দেখা গেল যে বাইরে দাঁড়িয়ে আছে পুলিশ উইথ ওয়ারেন্ট, পুরো বাসায় ব্রহ্মাস্ত্রের কারণে কান্নাকাটি শুরু হয়ে যাবে। ফলে দোষ যে এই ব্রহ্মাস্ত্র ইস্যু করবে, অর্থাৎ কাউকে মন্ত্রিত্ব দেবে অথবা কাউকে জেলে নেবে, বোঝার চেষ্টা করুন, দুটো ঘটনার সঙ্গে হাজার হাজার মানুষের কান্না, ভালোবাসা, আনন্দ জড়িত। অতএব সেইটা প্রয়োগ করার মতো যদি শিক্ষা না থাকে, দীক্ষা না থাকে, রুচি না থাকে, আভিজাত্য না থাকে, বিবেক না থাকে, বোধ না থাকে, তাহলে আপনার সেই কিচেন ক্যাবিনেটে ওই ধরনের লোকই আসবে। বিকল্প যে হাউস, সেটা যে জমানাই হোক না কেন, সেই হাউসের একই চরিত্র হবে, এবং বিকল্প যে অফিসগুলো রয়েছে, যে আড্ডাখানা রয়েছে, এমনকি বাইজি মহলগুলো রয়েছে, পৃথিবীর অনেক বড় বড় ধ্বংস, অনেক বড় বড় রাজনৈতিক সিদ্ধান্ত বাইজি মহলে হয়েছে। আমাদের যে পাপিয়া কাণ্ড, এটা না হলে তো বাংলাদেশে বোঝা যাইতো না যে একটা ফাইভ স্টার হোটেলের মধ্যে বাইজি মহল বসতে পারে এবং সেখানে এত কিছু হতে পারে এবং এখানে এত লোক যেতে পারে, এবং ওই লোকের কাছে আপনি সেই মেয়ের যে চেহারা, সুরো, তার অভিজাত্য সমস্ত কিছু দেখে ওর কাছে যে ওই ভাণ্ডে, ওই পাত্রে যে এমন জিনিস যেতে পারে, ওটা এই সময় না আসলে, এই জমানা না আসলে বুঝা যাইতো না। তাহলে এই যে যে পঙ্কজ দাসের বিখ্যাত গান, তুমি তোমার নেকাব উঠাইও না, জমানা খুব খারাপ হ্যাঁ,
এখন জমানে এমন অবস্থা হয়ে গেছে যে কিভাবে যে নেকাব দেব সেটা বুঝতে পারতেছি আসলে এই যে লোকগুলো জড় হয় এই এই কেন্দ্রকে ভর করে যে লোকগুলো জড় হয় এদের অবস্থা হচ্ছে শেক্সপিয়ারের ওই টেম্পেস্ট নাটকের নায়িকা মিরান্ডার মতো মিরান্ডাকে দ্বীপান্তরিত করে দেয় রাজা এবং সাথে শুধু তার বুড়া বাপ আর একটা বৎখত চেহারার একটা বোধ হয় দারোয়ান টাইপের কেউ যায় তো মিরান্ডা বড় হচ্ছে আর কাউকে পুরুষ বলতে কাউকে দেখে নেই সে এই পুরুষ দেখছে তার বাবাকে আর ওই আর ওই বৎখত চেহারার একটা আর কাউকে জীবনে দেখে নেই তো হঠাৎ করে এই ওই রাজা যে দ্বীপান্তরিত রাজা তার শৈল্য সামন্তরা আরও করলো একটা উদ্দেশ্যে এই গেছে হয়তো আবার ধরে নিয়ে আসার জন্য বা কিছু একটা এখন এই মিরান্ডা তো দেখি আল্লাহ সেই কি ঝকঝকে চেহারা লোকজন এত সুন্দর পৃথিবী তারপরে আমি তো শেক্সপিয়ারের ভাষা বলতে পারতেছি না এবং সে এত পুলকিত হয়ে গেল এদেরকে দেখে যে মানুষ এত সুন্দর হয় দুনিয়া এত সুন্দর তো এই মিরান্ডা জানতো না আসলে এই লোকগুলো ওই তার বাবাকে দ্বীপান্তরিত করছিল তো এখন এই যে ভর কেন্দ্রে গিয়ে যারা ভর করে এদের অনেকের অবস্থা ওই মিরান্ডার মতো এই ভালো কিছু দেখেও নাই পরেও যে যেটা বললো পড়ালেখা না করলে যা হয় বেশিরভাগ লোকেরই আসলে ভয়ঙ্কর যে সংকটটা সেটা হচ্ছে এই পড়ালেখা মানে আমাদের রাজনীতিতে বলেন বা অন্যান্য ক্ষেত্রেও মানে আমি ভয়ঙ্করভাবে যেটা পড়ালেখা না করার তো একটা ঠিক আছে করে নাই কিন্তু একটু লেখাপড়া করে একটু খোঁজখবর রাখে একটু জ্ঞানী গুণী মানুষ থাকলে কেমন যেন একটা অনেকের মধ্যে ভয় এটা সব ওনার ভাষায় ওই জমানায় সব জমানায় কেমন যেন একটা ভয় ভীতি কাজ করে না আমাদের প্রবলেমটা ওখানে হয়ে গেছে যে আসলে আমি প্রায় এটা বলি যে আমাদের অর্থনৈতিক উন্নয়নটা হ্যাঁ চুরি বাটপারি লুটপাট বিদেশে অর্থ পাচার এটা সেটা এগুলো নিয়ে আলোচনা করলে তো আর শেষ নাই বহু করতে পারি প্রতিদিন এগুলো করি তো এইগুলো বিদেশে অর্থ পাচার এবার আজকেও সমকালে দেখেন অর্থ পাচার তো এই আমলে শুরু হয় নাই কার কার কাছে টাকা ফ্রিজ হয়ে আছে দেখেন না তো এগুলো নিয়ে কথা বলে তো লাভ নাই এই যে তারপরেও কিন্তু আমরা 50 বছরে কিছুই করি নাই আমাদের অর্থনৈতিক উন্নয়ন বা আমাদের সামাজিক সাংস্কৃতিক ক্ষেত্রে যেই ইন্ডিকেটার্সগুলো আছে সেগুলোতে অনেক জায়গাতে আমরা অগ্রগতি দেখি কিন্তু আমাদের মনে হয় পলিটিক্যাল কালচার অথবা যেটাকে বলা হয় রাজনৈতিক সংস্কৃতি বা পলিটিক্যাল ডেভেলপমেন্ট এই জায়গাটায় বোধহয় আমাদের খুব বেশি খুব খারাপ অবস্থা আমার মনে হয় আগে যেই কোয়ালিটির লোকরা সংসদে যেত অনেক সময় সংসদে যে বক্তৃতা তো শোনার মতো ছিল এবং তারা শিল্প সাহিত্য ইতিহাস থেকে উদাহরণ দিয়ে ওটা বিনোদনের বক্তব্যগুলো যেভাবে আসতো তো এখন অন্তত একজন আরেকজনকে যেভাবে কাউন্টার করে কাউন্টার করতো আর্গুমেন্ট এবং কিনা বলে হয় সাহিত্য থেকে উদাহরণ দিয়ে অথবা ইতিহাস থেকে একটা রেফারেন্স দিয়ে যেভাবে কথাবার্তা বলতো এরকম আমি অন্তত খুব একটা এখন আর বেশি খুব ভেরি ফিউ যে আমাদের পলিটিশিয়ানদের মধ্যে এই এই জিনিসটা চলে গেছে মানে কথা বলতে হলে তো একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড রেফারেন্স অথবা ডকুমেন্টেশন হতে হবে এখন কতগুলো কথা আমরা যখন বলি ইভেন এই যে অভিযোগ পাল্টা অভিযোগগুলো যেগুলো করে এগুলো দেখা যাচ্ছে তথ্যভিত্তিক না এগুলো অনেকগুলোরই ওই কেনা বলা হয় ওই খবরের কাগজের নিউজ থেকে নিয়ে হ্যাঁ গতকালকে যেরকম সমকাল নিউজ করছে না যে হেডলাইন চিন্তা করেন একটা সেনসিটিভ নিউজ ব্যাংকের বুল্টে নকল টাকা এটা হেডলাইন করছে এরকম একটা পত্রিকায় পরে দেখা গেলো ওখানে এই 600-500 টাকার নোট পাওয়া গেছে নকল যেটা 3,500 টাকা দামের কিন্তু এটা বোল্ড একটা নিউজ করলো দেখা গেলো ভিতরটা না পড়ে গিয়ে হয়তো পলিটিশিয়ানটাকে বক্তব্য দিয়ে ভিতরে কিন্তু আর কোনো খবর নাই সেরা টাকা এই টাকা আর মানুষ যখন 1 লক্ষ হয়তো 20,000 টাকা জমা দিচ্ছে আর 20,000 টাকার তো অনেক সময় গৈনও দেখে না কাস্টমার রিলেভেন্ট মানে তার রিলায়েবল কাস্টমার সে 20,000 টাকা এর মধ্যে নকলটা একটা দূরে ঢুকছে তো ব্যাঙ্ক এটা পরে যেটা পাওয়া যায় তখন কী করে তো ওই লোকরা তো আর খুঁজে পাবে না যে লোক 20,000 টাকা নগদ টাকা জমা দিয়ে গেছে টাকা তো একসাথে মিক্সআপ হয়ে গেছে তো এগুলো তো কোনো জায়গায় রাখতে হবে তো সেরকম বোল্টে সেরা টাকা আছে কিছু জোড়া টাকা আছে কিছু আর 3-5টা 500 টাকা 7-500 টাকা নোট পাওয়া গেছে কিন্তু সমকাল পত্রিকায় দেখছেন হেডলাইন করছে ব্যানার হেডলাইন মানে ব্যাংকের বোল্টে এই যে এরপরে কী হবে ওই স্বল্প জ্ঞানের লোক হলে তো এটাকেই একটা হৈসিয়ের কাণ্ড বাড়াই দিবে যে এটা এই এইরকম একটা ঘটনা হয়ে গেছে কিন্তু যখন ডিটেলসে যায় এটা এটা যখন বললেন মানে এর সঙ্গে আরেকটা প্রসঙ্গ কিছুটা মিস্টার রনি উল্লেখ করছেন যে বাংলাদেশে একটা মিডিয়া ট্রায়ালের কালচার আছে মানে
মিডিয়া বিশেষ করে বিচারের আগে মিডিয়া তো পাওয়ারফুল পাওয়ারফুল কি না কোয়ালিটি কি সেটা নিয়ে আলোচনা আমরা পরে নাই বা গেলাম আমরা তো পলিটিক্যাল লোকদেরকে ব্যবসা বাণিজ্য করতে দেখি অথবা ব্যবসা বাণিজ্যের লোকের পলিটিক্স এটা এখন এরকম একটা শক্তি কেন্দ্র হয়ে গেছে মিডিয়া ইভেন এবং মিডিয়ার লোকরাও কিন্তু নমিনেশন টমিনেশন পাওয়ার জন্য এক ধরনের চাপ সৃষ্টি করে এর মধ্যে যে এই এই নিউজের মধ্যে কোনো চাপ নাই এটা আমি বলবো না কিন্তু রনি আরও ভালো করে বুঝতে পারছে জিনিসটা যে এই নিউজটা কোনো নিউজ হতে পারে যে একটা বগুড়াতে না কোথায় কোনো একটা ব্রাঞ্চের বোল্টের মধ্যে 700 টাকার নোট পাওয়া গেছে নকল এটা কোনো নিউজ হতে পারে কিন্তু এটাকে ব্যানার হেডলাইন করছে একটা পত্রিকায় মতলব নিশ্চয়ই একটা আছে এটা আমি বলছি যে পুরো ব্যাপারটার মধ্যে হয় কি তথ্য যখন ইবনে খালদুন মানে এখন না 1377 সালে মুকাদ্দিমা হচ্ছে বলা হয় এই এই মানুষের চরিত্র সামাজিক চরিত্র নিয়ে মাস্টারপিস না বলা হয় প্রথম বৈজ্ঞানিক বিশ্লেষণ আছে এটার মধ্যে তো বলছিল যে কোনো কিছু আপনি এই অংশবিশেষ শুনলেন অল্প একটু শুনলেন ব্যাকগ্রাউন্ডটা দেখলেন না পিছনের দিকটা দেখলেন না এটাই আপনি গাওয়া শুরু করলেন যে সর্বনাশ হয় তো তখন এটা এটা এক ধরনের এটা কি বলবো একটা রিদমিক ইফেক্ট হয় তালে তালে অন্যরাও গাওয়া শুরু করে পরে দেখা গেল যে জিনিসটা একটা অপ্রত্যাশিত সেই জন্য ইবনে খালদুন বলছিল যে আপনি ব্যাকগ্রাউন্ডটা সহ কিন্তু আপনাকে জানতে হবে বিশেষ করে পলিটিশিয়ান রাজনীতিবিদ ইভেন শিক্ষকদেরও বলি আমি যখন ছাত্রদেরকে বলি যে প্রথম কাজটা হচ্ছে অবিশ্বাস দিয়ে শুরু করবা বইয়ে কোনো কিছু লেখা আছে অথবা অথবা স্যারে বলতেছে এইটাই সত্য এটা যদি ধরে নাও সর্বনাশ হয়ে যাবে কারণ সংশয় থেকে সৃষ্টি হয় বিশ্বাস থেকে কোনো কিছু সৃষ্টি হয় না সেটা মানে রেনে দেখার ফরাসি দার্শনিক 1637 সালে এই ডিসকোর্স অন ম্যাথডে বলছে যে অবিশ্বাস দিয়ে শুরু করতে হবে যদি সব কিছুই বইয়ে যা লেখা আছে পত্রিকায় যা লেখা আছে এগুলো সবই যদি সত্য হয় তাহলে সর্বনাশ হয়ে যাবে তো সেই জন্য বলা হচ্ছে অবিশ্বাস দিয়ে শুরু করতে হবে এবং তথ্যগুলো ব্যাকগ্রাউন্ড ইনফরমেশনগুলো তৈরি করতে হবে জোগাড় করতে হবে এক লোক তার 20 বছর আজকে একটু আমরা অন্যদিকে আর এই 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 কি না পল্টন সরদ উদ্যান আর কি রেলে ওঠার পরে রেল যখন ছাড়ছে তখন ছেলেটা হঠাৎ হঠাৎ করে বলা শুরু করছে আব্বু দেখো এই গাড়িগুলো দৌড়াচ্ছে গাছ দৌড়াচ্ছে একটু বড় বড় এরকম এখন কম্পার্টমেন্টে যে অন্য যাত্রীরা ছিল তারা খুব বিরক্ত হয়ে গেছে এবং কিরে এই 20 বছর 22 বছর একটা ছেলে একটু পরে পরে এটা বলতেছে এটা দৌড়াচ্ছে ওটা দৌড়াচ্ছে এক মহিলা ভদ্রলোককে বলেই বসলো ভাই আপনার ছেলেটাকে ডাক্তার দেখাতে পারেন না ধরে নিছে যে ছেলেটার মাথা খারাপ তখন ভদ্রলোক বলতেছে জি আপা আমার ছেলেটাকে তো আজকে ডাক্তারের কাছ থেকে আনতেছি ব্যাপার হচ্ছে এই ছেলেটা হলো জন্মান্ধ তাকে অপারেশন করেছি এই আজকেই তার চোখ খুলছে এবং বাড়িতে নিয়ে যাচ্ছি এই দুনিয়াটা সে আগে দেখে নাই রেলগাড়ি ধরে তো এই দেখেন প্রথমে যেটা মনে হয়েছিল যে এটা মাথা খারাপ তার ডাক্তার দেখানোর দরকার আর পুরো ঘটনার পর তার ঘটনাটা এরকম সম্পূর্ণ আমি বলছি এই জিনিসগুলো এই যে বিশ্ব সাহিত্য বা বিশ্ব ইতিহাসের বিভিন্ন যে বইগুলো আছে হোয়াট ইজ হিস্ট্রি দ্য হিস্ট্রি সিম্পলি ইট ইজ দ্য হচ্ছে মডেল যেগুলোকে বলি না আজকাল বলা হয় মডেল বেস ডিসিশন মেকিং তো তুমি যখনই কোনো সিদ্ধান্ত নিতে যাবা কখনো মনে করো না যে এই সিদ্ধান্তটা তুমি প্রথম নিচ্ছ পৃথিবীর ইতিহাসে নো চূড়ান্ত না পৃথিবীর ইতিহাসে এই ঘটনাটা এই প্রথম ঘটছে এই যে মন্দা এই মন্দা মোকাবেলা তারপরে ডলার সংকট এইবারই প্রথম হয়েছে বহুবার হয়েছে হিস্ট্রিতে বহুবার এই ঘটনা আছে তো এইগুলো যদি আপনি মোকাবেলা করতে চান তাহলে তো এটা দেখতে হবে কীভাবে মানে এই এই বিভিন্ন দেশে এই সমস্যাগুলো যখন হয়েছিল তারা কীভাবে মোকাবেলা করতে হচ্ছে সেই সেই জ্ঞানটা যদি না থাকে তো যে কোনো কিছু হইলেই মনে করেন রাত্রিবেলায় একটু ভাব এসে গেছে রনিও কিছু কবিতা টবিতা লেখে মনে করেন আলো আধারি বৃষ্টি হচ্ছে তো কেমন জানি লাগতেছে সে কবিতার খাতা নিয়ে রাত্র বসে গেছে কবিতা লেখার জন্য তো এটা কী করে ভাবলো আমি বলি বাঙালি এরকম ভাব আসলে যদি লিখে ফেলায় ভাব আসুক আসার পরে তুই রবীন্দ্রনাথের কবিতার বই নিয়ে বারান্দায় গিয়ে পড়তে থাক বোর হইতে হইতে পেয়ে যাবি যার থেকে প্রায় 150 বছর আগে এই ভাব রবীন্দ্রনাথের মাথায় আসছিল মানে বাঙালি কোনো ভাব আসতে পারে বাঙালি কিছু ভাবতে পারে রবীন্দ্রনাথ ভাগে ভাবে না এটা চিন্তা করলেন কেন তো আমি বলছি এটা চিন্তা করাই তো সেজন্য কবিতা না লিখে কবিতা পড়তে বলি
তা আমাদের এই বক্তারা বক্তব্য যে দেয় আমাদের রাজনীতিবিদ বা অন্যান্য শ্রদ্ধা কি বলছে আছে এর মধ্যে তো অবশ্যই অনেকে ভালো আছে চেষ্টাও করে পড়াশোনাও আছে কিন্তু বেশিরভাগ লোকেরই আসলে এই যে হিস্ট্রি রাজনীতি এগুলোর যে একটা পরম্পরা আছে আর এই যে ঘটনাগুলো যখনই ঘটে এটা এইবারেই প্রথম ঘটছে আমাদের দেশে এটা মনে করো তো কোনো কারণ নাই তাই বিভিন্ন দেশে তার শিক্ষাটা কি অনুশীলনটা কি এটা কিভাবে সমাধান করছে তো সেটা যদি পড়াশোনা থাকতো তাহলে আপনি মনে করেন আর যেটা আপনি শুরুতে করছিলেন যে একটা কেন্দ্র যদি হইতো যে কেন্দ্রটা হচ্ছে একটা রিসোর্স পার্সনদের কেন্দ্র অ্যান্ড দে হ্যাভ দি এবিলিটি টু অ্যানালাইজ অ্যান্ড অলসো কমিউনিকেট প্রপারলি এই দুইটা যোগ্যতা যদি তাদের থাকতো ইভেন গাইড করা ইয়েস মানে যে কোনো সমস্যা সমাধানের জন্য তো স্টেপ কতগুলো আছে ফার্স্ট স্টেপ হচ্ছে ইউ হ্যাভ টু অ্যানালাইজ দ্য প্রবলেম প্রবলেমটাকে ভালো করে বিশ্লেষণ করতে হবে ইনফরমেশন গ্যাদার করতে হবে দেন অ্যানালাইজ করতে হবে মানে উইদাউট মানে নোয়িং দ্য কজ বিহাইন্ড ইউর স্টমাক পেইন পেট ব্যথা হচ্ছে গিয়ে সাইটেন নুসপা ট্যাবলেট খেয়ে ফেলে এটা ইট ক্যান বি ভেরি ফ্যাটাল এই সাইটেন নুসপা ট্যাবলেট আপনার গাজিমপুর পর্যন্ত নিয়ে যেতে পারে রাইট মেডিকেলে না কবরস্থান তো সেই জন্য ফার্স্ট ইউ হ্যাভ টু গো টু ডায়াগনস্টিক সেন্টার টু নো দ্য কজ বিহাইন্ড ইউর স্টমাক পেইন তারপরে না আপনি সমাধান করবেন নির্দিষ্ট করে তা আমাদের সমস্যাটা হচ্ছে প্রবলেম হইলে মনে হয় এই এই প্রবলেমটা দুনিয়াতে আমাকেই আল্লাহ তাআলা দিছে আর কেউ রে দেয় নাই আর এটা আমিই জানি আর কেউ জানে আর আমিও একটা আরবিটারি সমাধান যে সমাধানটা দিচ্ছি এই সমাধানটা এরকম দেখা গেছে ওই হংকংয়ে সিঙ্গাপুরে বা বিভিন্ন দেশে আজ থেকে 30 বছর আগে 25 বছর আগে নিয়ে 10 বিলিয়ন ডলার লস গেছে এই সিদ্ধান্তের কারণে এরকম